আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশ অভিযান চালায়, সেই অভিযানে হয়রানির শিকার হয় মানুষ বা অনেককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়, এই অভিযোগ পুরো না। আমার প্রশ্ন হচ্ছে, ডিএমপিতে বেশ কিছু ঘটনা ঘটেছে বিভিন্ন সময়ে, তল্লাশির নামে পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া, তারপরে টাকার পয়সা নিয়ে যাওয়া বা অভিযানে গিয়ে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে টাকা পয়সা আনা, আবার ধরে আনা উইদাউট নোটিসে, মামলা ছাড়া ধরে এনে আটকে রেখে টাকা পয়সা আদায়, এই ধরনের অভিযোগ রয়েছে। এই ধরনের বিশেষ করে ডিবির সম্প্রতি আদালতে কি রায় হয়েছে? ডিবির নয় কর্মকর্তার বিরুদ্ধে আদালত ব্যবস্থা নেওয়ার জন্য আইজিপিকে নির্দেশ দিয়েছে। ঘটনা ছিল, একজন হোটেল ম্যানেজারকে ধরে এনে তার বিরুদ্ধে 4 টাকার মামলা দেওয়া হয়েছে এবং তার কাছ থেকে 3 লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। 7 বছর পর ওই মামলাটা মিথ্যা প্রমাণিত হয়েছে আদালতে। আমার প্রশ্ন হচ্ছে যে, আপনি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডিএমপিতে যাতে ব্যক্তিগত অপরাধে ডিএমপির কোন সদস্যরা না জড়ায়, সেই ব্যাপারে কি উদ্যোগ নিয়েছেন? অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে পুলিশ এই নীতিতে বিশ্বাস করে যে অপরাধী যেই হোক, পুলিশ হোক আর পুলিশের বাবা হোক, সেখানে অপরাধী সে অপরাধী। সুতরাং সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, যে কোনো সময় যে কোনো লোক যোগাযোগ করতে পারেন, এবং যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন সে বিষয়টি যদি তেমন হয়ে থাকে আমরা তদন্ত করে যদি ব্যবস্থা নেওয়ার মতো এরকম ঘটনা হয়ে থাকে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। মাদক নিয়ে কাজ করি আমি, সম্প্রতি একটা কাজ করছি। আমার কোশ্চেনটা হচ্ছে, বর্তমানে বাংলাদেশে ইয়াবা এবং আইস এই দুটো মাদক কিন্তু খুব চ্যালেঞ্জ, এবং ইয়াবার যে পরিসংখ্যান আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখছি সেটা হচ্ছে 2009 থেকে এবং 2023 জুন পর্যন্ত যে আমরা পরিসংখ্যান দেখি সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর, সেখানে দেখা যাচ্ছে যে 2009 সালে ইয়াবা জব্দ পরিমাণ ছিল লাখের ঘরে, এখন সেটা 34 কোটিরও বেশি। তো 4 কোটির মতো কিন্তু ইয়াবা ঢুকছে বাংলাদেশে, এবং এই ইয়াবা ঠেকাতে পুলিশ কি উদ্যোগ নিচ্ছে সেটাই আমি। অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে মাদক নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে কেবল পুলিশ নয়, পুলিশের ছাড়াও একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে একটি স্বতন্ত্র বিভাগ রয়েছে, তার মূল কাজই হলো মাদক নিয়ন্ত্রণ করা। তো তারা এটি কাজ করছে, আর আমরা এটিও জানি যে এই বাংলাদেশে ইয়াবা তৈরি হয় না, সুতরাং পুলিশের এখানেও ক্ষমতা সীমিত, এটি বাইরের দেশ থেকে আসে এবং সেখানে পুলিশ সীমান্তে পুলিশ কাজ করে না, আপনাদের সেটি জানা আছে। তো ভিতরে যেটি আছে সেটির জন্য কিন্তু পুলিশ কাজ করে, এবং প্রতিদিন কিন্তু পুলিশের আমাদের 50টি থানায় কিন্তু প্রতিদিন পুলিশে মাদক উদ্ধার হচ্ছে, মামলা হচ্ছে, কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ইয়াবার বিষয়টি আপনারা সবাই জানেন যে এটি একটি ছোট্ট ট্যাবলেট এবং এটি শার্টের কলারের ভিতরে 200 করে নিয়ে আসা যায় এবং জুতোর ভিতরে বসে নিয়ে আসা যায় এবং শরীরের ভিতরে লুকিয়ে নিয়ে আসা যায়। সুতরাং এটি আমি মনে করি যে আমাদের যারা মানে সামাজিক ব্যক্তিবর্গ রয়েছেন তাদের উচিত যে এটির ডিমান্ড কমানোর জন্য আমরা কি করতে পারি, ডিমান্ড কমানোর জন্য আমাদের সবাইকে সচেতন হবে, আমার সন্তান কি করে, কোথায় গেল, কি খায়, কার সাথে ঘুরে, সেটি আমাদের দেখা দেওয়ার দায়িত্ব, এবং যারা সমাজকর্মী রয়েছেন তাদের দায়িত্ব, যারা স্থানীয় সরকার প্রধান রয়েছেন তাদের দায়িত্ব যে আমার পাড়ায় কোন ছেলেটি মাদক গ্রহণ করে এই অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, তার বাবা আমাকে সতর্ক করা, প্রয়োজনে তাকে আইনের হাতে তুলে দেওয়া, এবং এর পাশে পুলিশ কিন্তু কোথাও কিন্তু বসে নেই যে মাদক কোথাও ধরে এগুলো ধরনের কোনো কিছু করা আর কি। তো সব জায়গায় কিন্তু পুলিশ তার মতো যতটুকু সম্ভব ততটুকু ব্যবস্থা গ্রহণ করছে এবং ভবিষ্যতেও সেটি অব্যাহত থাকবে এবং সেটি আরও জোরদার হবে।